চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই প্রায় খেয়েছি, যেটা সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে তৈরি করতে হয়। সর্ষে বা নারকেলে অনেকেরই অ্যালার্জি বা গ্যাসের প্রবলেম হয়ে থাকে, আমাদেরও মাঝে মাঝে হয়, তাই আমি ঠিক করেছি এই বাটার ঝামেলা ছাড়া একটা সহজ রেসিপি, যেটা দুধ চিংড়ি মাছের কারি। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ ও 2 টেবিল চামচ তেল ভালো করে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। এইবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিলাম 1 কাপের 1/4 ভাগ দুধ, আর এর সঙ্গে মেশাবো 1/4 চামচ হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো। চাইলে আরেকটু জিরে গুঁড়ো আমি অ্যাড করতে পারি বা আপনারাও পারেন। এবার কড়াইতে 4 থেকে 5 চামচ সাদা তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে এতে 4-5টা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও দিতে পারেন কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম নুন, স্বাদ অনুযায়ী একটু চিনিও দিলাম। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে মশলা মেশানো দুধটা কড়াইতে ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষে এসেছে, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর ম্যারিনেটেড চিংড়ি মাছটা এই কড়াইতে মশলার মধ্যে ঢেলে দেব। মশলার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে একটু জল মিশিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম রান্নাটা। গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থায় 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম আমার রান্নাটা ফুটে গেছে। এইবার আবার 1 কাপের 1/4 ভাগ দুধ নিয়ে উপর থেকে ঢেলে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে কাঁচা সর্ষের তেল 2 চামচ মতো মিশিয়ে দেব। চিংড়ি মাছের দুধ কারি কিন্তু ভাত বা রুটি পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে। রান্না তৈরি, গ্যাস বন্ধ করে ঢেকে দিলাম, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি দুধ কারি।